হাজীগঞ্জের ধড্ডায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, বাবা ছেলে আহত। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার নিশে। হাজীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এসএস পাইপ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ রাজু ও তার বাবা মোহাম্মদ সেলিমকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ইদ্রিস মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোহাম্মদ রাজু বাদী হয়ে 5 জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেল, বিবাদী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ সিরাজ, আব্দুল মোমিনদের সাথে পারিবারিক পূর্ব শত্রুতা ও বাদী মোহাম্মদ রাজুর মায়ের সাথে বিবাদী মোহাম্মদ মেহেদির পৈতৃক ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। সেই সূত্র ধরে রাজুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার বাবা মোহাম্মদ সেলিম বিবাদীদের হাত থেকে রাজুকে রক্ষা করতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয়। জানতে চাইলে মোহাম্মদ সেলিম জানান, বিবাদীরা তাদের মুরগির ফার্মের বিষ দিয়ে মুরগি মেরে প্রায় 1 লাখ টাকার ক্ষতি ও দোকানের ক্যাশ থেকে নগদ 80,000 টাকা নিয়ে যায়। আমার ছেলের লগে শিরুনাথের লগে একটু কথা কাটাকাটি হয়েছে, পয়সার দোকানের সামনে শিরুর নাতি আমার ছেলের মারধর করছে। মারধর করার পরে আমার ছেলেরা আমি হাসপাতাল নিয়ে গেছি, নিয়ে পরে দিই বাড়িতে আনি। সবারও কয়েছে যে আমার বিচারটা করে দিন, কেউ বিচার করতে না, ঘুরাইছে বিচার করে না। তারপরে সেদিন রাইতে আবার আমার মুরগের ফার্মও বিষ দিয়ে আমার মুরগে 100 মারি ফেলেছে, 100 মুরগের মতন মারি ফেলেছে। তারপরে কালকে রাত্রে আবার আমার দোকানে হামলা দিয়ে আমার মারধর করে আমার টাকা পয়সা লুট করে লই গেছে। আতুরাতি ফিরছে আমার বাপ হতে, সব মিলে আমার 1.5 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে অভিযোগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। টেকসই বালু নিয়ে ভাবছেন? আজই যোগাযোগ করুন হাজীগঞ্জ উপজেলার টোরাগড় জুট মিলের ভেতরে দেশ এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে ইট, বালু, সিলেট স্যান্ড, পাথর, মাথার আস্তর, কুষ্টিয়ার মাথার আস্তর বিক্রি করা হয়। প্রোফাইটার মোহাম্মদ নজরুল ইসলামের দেশ এন্টারপ্রাইজ, টোরাগড়, হাজীগঞ্জ, চাঁদপুর।